তিন দিনের মধ্যে ইন্টারলোকেটর নিযুক্তির কথা বলেছেন বুবাগরা। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে আসার পর বুবাগরা যখন হাসি মুখে বলেছেন তিন দিনের মধ্যে ইন্টারলোকেটর আসছে, তখন গ্যাটার থিপ্রালেন্ডের দাবিদাররা নিজ নিজ মহলায় বাজি পোড়াতে শুরু করে। যেভাবে এমসি দেববর্মা 2017 সালে দিল্লির সঙ্গে কথা বলে ঘোষণা দিয়েছিলেন হয়ে গেছে দাবি পূরণ, আর তারপরে হাতাই কতর অবরোধ ছেড়ে সবাই নিজ নিজ মহলায় বাজি পটকা ফাটিয়েছিলেন, সেভাবে বুঝি তারা ভেবেছিলেন যে হয়ে গেছে গ্যাটার থিপ্রালেন্ড। শপথ গ্রহণের পর কার্যত তিন দিনের কথা বলেও ছয় দিন পরেও যখন কিছুই হল না, তখন সোমবার বুবাগরা পৌঁছেছেন নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের আশেপাশে, এমনটাই খবর। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকেছেন এমন খবর কিন্তু নেই, বরং বুবাগরা নিজে তদির করছেন ইন্টারলোকেটরের সম্পর্কে। তাছাড়া তার সামনে আর কোন পথ বুঝি খোলা নেই, কারণ তার পরিষদীয় দলের অন্তর ছয়জন এ সময় পা বাড়িয়ে আছে বিজেপির দিকে। ছয়জনের মধ্যে তিনজন মন্ত্রীর দাবিদার, হয়তো দুই মন্ত্রী হলেও চলবে। অন্যদিকে বিজেপিও 32 আসনের চাপ থেকে বেরিয়ে আসতে বিধায়ক সংখ্যা বাড়াতে আগ্রহী, কিন্তু এ পথের কাঁটা হচ্ছেন খোদ বুবাগরা। তিনি তাঁর সংগঠন বাঁচাতে বিজেপির সংস্রব থেকে দূরে থাকতে চান, যেহেতু তাঁর সংগঠনের জন্ম হয়েছে বিজেপি বিরোধিতা দিয়ে। তাই এ সময় প্রকাশ্যে বিজেপির সঙ্গে যাওয়ার অর্থ হবে সংগঠন ভেঙে যাওয়া। তিনি এ পথে যাচ্ছেন না, চাইছেন গ্যাটার থিপ্রালেন্ডের অলিক দাবি থেকে সরে এসে সাংবিধানিক সলিউশনের পথে যেতে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকার এসবে পাত্তা দেননি। তাঁরা চাইছে সামান্য সংখ্যাগরিষ্ঠতার সরকারকে বড় সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার পাশাপাশি আসন্ন লোকসভায় দুটি আসনই যেন বিজেপির পক্ষে থাকে। এরকম দোটানার মধ্যে দাঁড়িয়ে আছে বুবাগরা থানসা। তিনি যেহেতু ভোট প্রচারে বলেছিলেন সরকার আমরাই করব, তাই প্রত্যাশা এখন আকাশ ছুঁয়েছে, কিন্তু বাস্তবে মথার এ সংখ্যা ছাড়াই সরকার গড়ে নিয়েছে বিজেপি। বুবাগরার রাজকীয় চেহারা ক্রমশই ধূলিসর হয়ে যাচ্ছে, দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথায় গেল সেসব কথা। থানসা তো বিজেপিকে প্রত্যাবর্তনের পথ খুলে দিল, দলের অভ্যন্তরে এ সকল প্রশ্নের সমাধান করা কেউ নেই, ফলে বিজেপি দেখলে হিংস্র হচ্ছে মথা। অন্যদিকের মতো অতি ইন্টারলোকেটরের সাধারণ বিষয় নিয়ে দিল্লিতে মন্ত্রীদের দরজায় হতে হচ্ছে বুবাগরার। এ ছিল পরিণতি, শেষ পরিণতি কি? মন্ত্রী সভাতেই যাচ্ছে দল ভাঙ্গা মথা, এত সহজেই কি মেনে নেবে পাহাড়ের সমর্থকেরা? যে দাবি উঠেছিল ছয় দশকে ত্রিপুরা উপজাতি যুব সমিতির সময়ে, সে দাবি কিন্তু নানান নামে নানান রঙে আজও চলে এসেছে। থিপ্রালেন্ড থেকে গ্যাটার থিপ্রালেন্ড হয়েছে, এবার কি তাহলে মথা ভেঙে অন্য কথা হবে? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।